Welcome to my channel, The Story of Simple Life. Good morning, friend. Good morning, বলছি ঠিকই কিন্তু এখন বাজে 11টা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর ব্লগের শুরু দিয়ে দেখতে পাচ্ছ আমি বাসন নিয়ে বসে পড়েছি তার কারণ আমাকে যে সাহায্য করে মাসি তার বেশ কিছুদিন ধরে শরীর খারাপ ছিল আসছিল না তো আজকে ফোন করেছিলাম যে কেমন আছে শরীর তো বলল যে আমি একটু বেলা করে একটু বেলার দিকে যাব ওমা আমি সেই জন্য হচ্ছে স্নান টান করে টুরে নিয়েছি আর মানে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু ব্রেকফাস্টের আর চায়ের বাসনগুলো ছিল তো সেগুলো ও ভাবলাম যে থাক মাসি যখন আসবে বলেছে ঘরটার মুছে তখন করে নেবে তো স্নান টান করে উঠে দিকে 11টা বেজে গেছে মাসি আসছে না সাধারণত মাসি এরপরে আর আসে না তো সেইগুলো আমি সেই বাসন টাসনগুলো মাজলাম ঘরটারগুলো মুছে নিলাম মিনিয়ে তারপরে হচ্ছে বাসনটা মাজতে চলে এলাম তা বাসন টাসনগুলো মেজে নিই মেজে নিয়ে তারপর রান্নার দিকে যাব তো চলো আগে বাসন টাসনগুলো মেজে ধুয়ে টুয়ে নিই এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু বেশি দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এরকম এক চামচ এই হলুদ এক চামচ মতন একটু নুন দিলাম ঠিক আছে এবার এর মধ্যে দেব যে কোনো তেল সর্ষের তেল হতে পারে বা হচ্ছে সাদা তেল যে কোনো তেল হতে পারে সর্ষের তেলে টেস্টটা ভালো হয় সর্ষের তেল এক চামচ মতন এক চামচের একটু কম সর্ষের তেল তো ওটা মাখতে যেটুকু তেল লাগে আমার সেইটুকু আর এর মধ্যে হালকা একটু ছিটে পড়া একটু জল ব্যাস এবার এর মধ্যে আমি মাছ দেবো এটা হচ্ছে এগুলোকে বলে আর মাছ বলে কিং মাছ যে খুশি মাছ বলে এগুলোকে বলে আর মাছ আমার কাছে আছে 2 পিস আর মাছ আর এটা হচ্ছে ইয়ে মাছ কাতলা মাছ এই মাছ দুটোকে এই মাছের এটাকে মাখাটাকে আমি 8 ঘন্টা মতন রেখে দেবো ডাল ভর্তা রেখে দেখ যে মাছটা ফ্রাই করলাম পনির ইজ বেটার মাছটাকে ফ্রাই করে খাবে বিশেষ করে আমাদের এখানে দীঘাতে বলো পুরীতে আমি খাইনি দীঘাতে খেয়েছি
সাধারণত এইভাবে ওরা মাছগুলোকে ফ্রাই করে, ফ্রাই করে ওরা সেল করে। আর এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান স্টাইল। আমি পেটু, তুমি তো কিছু না, আর অনেক বছর পর আলু চিপস খাচ্ছিল, পনের চিপস। নটা বেজে গেছে, ডিনারের প্রিপারেশন করতে চলে এসেছি। ডিনার প্রিপারেশন সেরকম কিছু না, কড়াইটাতে একটুখানি কড়াইটা বসেছি, কড়াইটা একটু গরম হয়েছে যে ওখানে এক চামচ মতন তেল দিয়ে দিলাম একটুখানি। মানে কি বলতো, কালকে তো রাত্রে নিমন্ত্রণ ছিল, তো ডিনার করা, ডিনার বাইরেই করেছি, দুজনের নিমন্ত্রণ ছিল, সেখানে তো ডিনারটা করবো। দুপুরবেলাতে চিকেন করেছিলাম, তো চিকেনটা কষা করা হয়েছিল, তো এতটা ড্রাই চিকেন হয়ে গেছিলো যে এর মধ্যে গ্রেভি সেরকমভাবে নেই। আর রাত্রে তো রুটি খেতে গেলে তো একটুখানি তো চিকেনের গ্রেভি প্রয়োজন, জন্য গ্রেভিটা করবো, একটুখানি আলাদা করে এক্সট্রা করে একটু গ্রেভি করবো। তো তোমরা বাড়িতে করতে পারো, আমি যেভাবে করি হয়তো তোমরা কেউ কেউ করো, আমি বাড়িতে এইভাবেই করি। তেলটা গরম হয়ে গেছে, মধ্যে পেঁয়াজ, এর মধ্যে সামান্য একটু লবণ দেবো, এই পেঁয়াজ আর টমেটোতে যাতে একটুখানি মানে ময়েশ্চার হয়ে যায়, নুনের জল আর টমেটোর জলে যেন পেঁয়াজটা ভালো করে একটুখানি নরম হয়ে যায়, সেই হিসেব করে এর মধ্যে একটুখানি আমি নুন দিলাম, অল্প সামান্য একটু নুন দিলাম। আর নুনের ব্যালেন্স ঠিক রাখতে গেলে মাছ মাংস সবসময় একটুখানি করে লঙ্কা জল দিয়ে হালকা একটু লঙ্কা দিলাম, আর সামান্য একটুখানি ভুলে দিলাম। তো এটাকে এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি মিনিট দেড় মতন, মিনিট দুই না, মিনিট দেড়ের মতন একটুখানি কষিয়ে নিই, পেঁয়াজ টমেটো একটুখানি কমে আসে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছিল, ওর মধ্যে জাস্ট মাংসটা দিয়ে দিলাম, দেখো একদম নতুন নতুন মনে হবে মাংসটা খেতে, আর ভালো লাগবে। তো এর সাথে অবশ্যই রুটি কিংবা পরোটা কি বানাই এখনো জানি না, দেখি বানাবো। এটা আমার হয়ে গেছে, ডিনার কমপ্লিট, আর সবাই একটু গরম জল খাচ্ছি। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।